অন্তরটা যদি পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, সেখানে আল্লাহ নূর প্রবেশ করে। বর্তমান পৃথিবীর সর্বত্র নির্বাচন ব্যবস্থা, এখানে একবারে ছোটো খোটো জায়গাতেও নির্বাচন, ফলে মানুষ সব হয়ে গেছে, অন্তরটা অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকার অন্তরে আল্লাহ নূর প্রবেশ করে না। যদি কেউ কোনো অন্যায় কাজ হতে দেখে, সেজন্য নিজের হাত দিয়ে এটা প্রতিরোধ করে। আগেলে শক্তি থাকলে হাত দিয়ে করেন, না থাকলে অন্তত মুখ দিয়ে বলেন যেটা অন্যায় তো করুন। এটাও যদি ক্ষমতা না থাকে, অন্তত হৃদয় দিয়ে ঘৃণা করেন। ও দাল গাজাফল ইমান, এটা হলো সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ওস্তাদের কাছে গিয়ে বলছে, হে ওস্তাদ, আমি যেন ভুলে যাচ্ছি, আগের মতো অত মনে থাকছে না, আমি কী করতে পারি? তিনি জবাব দিচ্ছেন, ওনার ভাষাতেই বলি, সাকাউত এলা ওকি সু আহেবজি পাওসা নিবেশ এলা তার কিলমা আসি লেনাল ইলমা নূর মিন ইলাহি নূরুল্লাহ ইলাহি আসি। আমি আমার ওস্তাদ ওকির কাছে শিকায়ত করলাম আমার ভুলে যাওয়ার বিষয়টা। তিনি বললেন, দেখো তুমি মাসি ত্যাগ কর, গোনা থেকে দূরে থাকো, কারণ এলে হচ্ছে নূর, আল্লাহর জ্যোতি। নূরুল্লাহ আল্লাহ আসি, আল্লাহর নূর কোনো পাপি লোকের হৃদয়ে প্রবেশ করে না। দারুণ কথা না? ইমাম শাফি কি পাপি ছিলেন? তার ওস্তাদ একটুকু পর্যন্ত বরদাস্ত করে নাই, তুমি কেন বললে কথা, নিশ্চয়ই তোমার মনের মধ্যে কোনো পাপ চিন্তা ঢুকছে, হবে না? ভেতরে পাপ রেখে আপনি সারাদিন রব্বানা আতানা ফেরদিনে পড়েন যে কিচ্ছু হবে, পাপ চিন্তা রাখা যাবে না। যদি এসেই পড়ে মানুষ তো আমরা আসতে পারে, সঙ্গে সঙ্গে তো অবগত হবে এবং সুচিন্তা ভেতরে আনতে হবে। অন্তরটা যদি পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, সেখানে আল্লাহ নূর প্রবেশ করে। বর্তমান পৃথিবীর সর্বত্র নির্বাচন ব্যবস্থা, এখানে একবারে ছোটো খোটো জায়গাতেও নির্বাচন, ফলে মানুষ সব হয়ে গেছে, অন্তরটা অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকার অন্তরে আল্লাহ নূর প্রবেশ করে না, ফলে নারী রাস্তায় বেরোতে পারছে না, যেখানে সেখানে ধর্ষিত হচ্ছে। আগে ছিল একা, এখন হচ্ছে গণধর্ষণ, কোনো বিচার আসার নাই। কী হচ্ছে দেশের অবস্থা? কোনো সচেতন নাগরিক এই দৃশ্য দেখে স্থির থাকতে পারে না। আপনাদের সামনে ইসলামী নেতৃত্ব ব্যবস্থা এবং জাহিলি নেতৃত্ব ব্যবস্থার দুটো তুলনামূলক আলোচনা তুলে ধরলাম। এটা আমাদের দায়িত্ব বলেই তুলে ধরা কাজ। আমরা জানি আপনারা মানবেন না, পারবেন না, কিন্তু অন্তরে যদি একটু ধাক্কাও জাগে যে না আমরা ভুল পথে আসি, তাহলেও অন্তত আল্লাহ কাছে নেকি পাবেন। কারণ আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, যদি কেউ কোনো অন্যায় কাজ হতে দেখে, সেজন্য নিজের হাত দিয়ে এটা প্রতিরোধ করে। আগেলে শক্তি থাকলে হাত দিয়ে করেন, না থাকলে অন্তত মুখ দিয়ে বলেন যেটা অন্যায় তো করুন। এটাও যদি ক্ষমতা না থাকে, অন্তত হৃদয় দিয়ে ঘৃণা করেন। ও দাল গাজাফল ইমান, এটা হলো সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়। এই দুর্বল ইমানের পরিচয় কি আমরা দিতে পারবো না? এটুকু হলে তো কিছুটা অন্তত পারা যাবে, কিন্তু আপনি যদি লাইন দেন একেবারে তকবির যদি দিতে পাগল হয়ে যান, হুঁশ নেই, প্রায় রাস্তাতে দেখি তো খেলা, মনে হচ্ছে পাগল যাচ্ছে না, সাবধান থাকবেন। আপনার প্রতিটি পদক্ষেপের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার ইয়ে আমল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা, আমার ইয়ে আমল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। এটা জাররা পরিমাণ যদি আপনি নেকির কাজ করেন, ওজন্য আপনি আল্লাহর কাছে নেকি পাবেন। জাররা পরিমাণ যদি অন্যায় করেন, ওটাও আল্লাহ দেখবেন, ছাড়া হবে না। অতএব সাবধান, যা চলছে তাই চলবে, যেহেতু বিপরীত কিছু হবে না, তা আমাকে কিছু করতে হবে। কে বলছে আপনাকে? আপনি কদিন ভাবছেন দুনিয়ায়? এই মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি কোশ্চেন করে ভাববেন না যে সরকার বা অমুক লোক বা অমুক এমপি বা অমুক নেতা বা মন্ত্রী আমাকে বাঁচাবে, কোনো ক্ষমতা নেই। ইবনে আব্বাস ছোট্ট মানুষ, শাসিত ভাই আল্লাহ রসুলের, অর্থাৎ আব্বাসের ছেলে, নিজের বাহনের পিছনে বসিয়েছে, গাধার পিঠে বসতে গেলে কতটুক বসলে বুঝতে পারছেন? ছোট্ট ছেলে, আট ন বছর বয়স হবে হয়তো বা। ইয়া গোলাম, হে বৎস,
তুমি আল্লাহর বিধানের হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তারপর মনে রেখে দিও, যদি পৃথিবীর সকল জিন ইনসান তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, কখনোই তা পারবে না, অতটুকুই বেঁধেছ যতটুকু তোমার তকদিরে লেখা আছে। আর পৃথিবীর সবাই যদি চেষ্টা করে তোমার কোনো উপকার করার জন্য, সে কিছুই করতে পারবে না, অতটুকু বেঁধে দিও যতটুকু তোমার তকদিরে লিখিত আছে। অতএব সাবধান, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর বিধান মেনে চলো, তাজদ হতো জাহাকা, তুমি তোমার প্রতিপালককে তোমার সামনে দেখতে পাবা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর বিধান মানার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।